নমস্কার, ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকন প্রেস করুন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলুর চপ, চট জলদি আলুর চপ। আলুর চপ বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো, আমি বেসন নুন দিয়ে ফেটে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, গোটা জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, সামান্য পরিমাণ কালো জিরে লাগবে, আর সর্ষের তেল। এটা খুবই তাড়াতাড়ি হবে, আলু সেদ্ধ করা আমাদের বাড়িতে অনেকেরই থাকে। চট জলদি বানিয়ে ফেলুন আলুর চপ। প্রথমে আমি আলুটা মেখে নেব, ভাজা মশলাটা দিয়ে আলুটা মেখে নেব, নুন আর ভাজা মশলা দিয়ে আলুটা মেখে নেব। আলু মাখা হয়ে গেছে, বেসন ফেটে রেখেছি, বেসনের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব আর একটু কালো জিরে দেব, ভালোভাবে ফেটিয়ে নেব। আর কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি, এরপরে এগুলো থেকে ছোট ছোট বল বানিয়ে নিয়ে আমি চপের আকারে ঘুরে নেব। এইভাবে চপের আকারে আমি ঘুরে নেব, একটা একটা করে সবগুলোই করে ফেলব। আমি বানিয়ে নিয়েছি চপের আকারে, এগুলোকে তৈরি করে নিয়েছি। বেসনটা একটু পাতলা মাখতে হবে। এরপর চটপট বানিয়ে ফেলুন আলুর চপ। তেল গরম হয়ে গেছে, কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে একটা একটা করে ভেজে ফেলব। আপনারা এর মধ্যে বাদাম দিতে পারেন, নারকেল দিতে পারেন। আলু যদি বাড়িতে সেদ্ধ করা থাকে তাহলে চট জলদি বানিয়ে ফেলুন আলুর চপ। আমি এটা উঠে দিয়েছি খয়েরি খয়েরি ভাজা ভাজা পর্যন্ত, একটু ওয়েট করতে হবে। ভাজা সবসময় কমিয়ে ভাজার চেষ্টা করবে, তাহলে পুড়ে যাবে, আর আস্তে আস্তে ভাজলে খেতে বেশি টেস্টি হবে। এইভাবে আমি দুটো তিনটে করে আসবো। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলব। চট জলদি আলুর চপ, আলু সেদ্ধ করে যদি রেখে দেন
পাঁচ মিনিট লাগবে এটা আলুর চপ বানানো হয়ে যাবে। দু মিনিট ওয়েট করলে ভাজা হয়ে যাবে। হয়ে গেছে, একটু দিন ভাজা হয়ে গেছে, তুলে নেব, তেলটা ঝরিয়ে নিই, তেল কম লাগে চপে। চটপট আলুর চপ তৈরি। আপনারা এটা সসের সাথে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন। সবাই ট্রাই করবেন, আমাকে জানাবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, বাই।